হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছেন? তো কখনো কখনো এমন হয়েছে না আপনাদের সাথে যে আপনাদের আইডি হ্যাক হয়ে গেছে কিংবা সাসপেন্ড হয়ে গেছে কিংবা ব্যান হয়ে গেছে? তো বেশিরভাগ মানুষ মানে 95% মানুষ জানে না যে তাদের আইডিটা হ্যাক হয়েছে না ব্যান হয়েছে না, কিসের কিসের জন্য ব্যান হলো বা কিংবা কীভাবে ব্যান হলো। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। এবং অনেক জিনিস আছে যেগুলো ছোট ছোট জিনিস যেগুলোর জন্য আপনার আইডিটা ব্যান হতে পারে। আপনি ভাবতেই পারবেন না যে ভাই এত ছোট জিনিসের জন্য আমার আইডিটা ব্যান হয়ে গেলো। তো আপনি যদি আপনার ওই ফ্রি ফায়ার আইডিটাকে ভালোবেসে থাকেন, মানে খুব ভালোবেসে থাকেন, আর তাতে যদি অনেক পরিমাণে টাকা খরচ করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী কী কারণে আপনার আইডিটা হ্যাক হতে পারে কিংবা আপনার আইডিটা ব্যান হতে পারে। তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো এমনও কোনো জিনিস আছে যে জিনিসগুলো আপনি জানেন না, হয়তো বা করেছেন আপনার আইডির সাথে, কিন্তু সেই ছোট্ট জিনিসটার জন্য আপনার আইডিটা ব্যান হয়ে যাবে কিংবা ব্যান হয়ে গেছে। অনেকেই আছে যারা কারণ জানে না, যে কোনো কারণ ছাড়াই তাদের আইডিটা ব্যান হয়ে গেছে। তাদের কোনো কারণ ছাড়া কোনো আইডি ব্যান হয় না, সে কোনো না কোনো কিছু তো করেছে তার আইডির সাথে, তার জন্যই তো তার আইডিটা ব্যান হয়েছে। তো কী কারণে ব্যান হয়, কী কী করলে ব্যান হয়, তো সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। তাহলে কী হবে, যখনই আমি এরকম ইনফরমেশান রিলেটেড ভিডিও ছাড়বো, তখনই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। আর এই ভিডিওগুলো আপনার জন্যই, আপনার ফ্রি ফায়ার আইডিটাকে ভালোবেসে থাকলে অবশ্যই সেটা আপনার জন্য। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন, তো ভিডিও শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 5, ফ্রি ফায়ার ইন গেমে কখনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করবেন না, তাদের সেটা যেটাই হোক। তো বুস্টার, আপনারা স্মুথ গেম চালানোর জন্য বুস্টার তো সকলে ইউজ করেন সাধারণত, তো সেই বুস্টারটা যদি আপনার ফোনের হয় তাহলে কোনো সমস্যা নাই, মানে ফোন কোম্পানি থেকে আগে থেকেই দেওয়া আছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি কোনো বুস্টার ডাউনলোড করে সেটা দিয়ে স্মুথ গেম খেলার জন্য ব্যবহার করেন, মানে কিছুক্ষণ পরপর আপনি বুস্ট করছেন, রিফ্রেশ দিচ্ছেন, তাতে আপনার কী হচ্ছে গেমটা স্মুথলি চলছে, তাছাড়া আপনার ফোনটা একটু ল্যাগ করে, তো এইরকমের কোনো বুস্টার যেগুলো ডাউনলোড করে সেগুলো কখনোই ইউজ করা যাবে না। কারণ এইরকম বুস্টার ইউজ করলে আপনার আইডিটা যে কোনো সময় ব্যান হতে পারে, কারণ সেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। ফ্রি ফায়ার সরাসরি বলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যে কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না। তো সেটা যদি আপনার ফোনের হয়ে থাকে তাহলে কোনো সমস্যাই নাই। আরেকটা আছে যে আপনি ইমোট, আপনার হয় না, আপনি দেখেন না ফোনে কতজন কিছু অ্যাপ্লিকেশান আছে তো যেগুলোতে আপনার ইমোট মারার গতিটা অনেক বাড়িয়ে দেয়, জাস্ট একটা ট্যাপ করবেন আর লল ইমোট একা একাই খুব দ্রুত মারা শুরু হয়ে যাবে। তো ওই রকমের কোনো অ্যাপ্লিকেশান আপনি ইউজ করতে পারবেন না। তাতে কি হয়, আপনি যখন একটা ফোন প্লেয়ার হয়ে মোবাইল প্লেয়ার হয়ে যখন আপনি এত দ্রুত ইমোট মারবেন, আর তখন আপনার গ্রেইনা কিন্তু আপনার কাছে ধরে নেবে যে এটা কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস, মানে আপনি অ্যাবনর্মাল কোনো কিছু ব্যবহার করছেন কিংবা কোনো হ্যাক ইউজ করছেন, এরকম কোনো একটা কিছু ধরে নেবে, তখন আপনার আইডিটা কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তো থার্ড পার্টি কোনো প্রকার অ্যাপ্লিকেশান ব্যবহার করা যাবে না, এমনকি আপনি ভয়েস চেঞ্জ করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন না থার্ড পার্টি। ভয়েস চেঞ্জ করার কোনো অ্যাপ্লিকেশান যদি, মানে সেটা যদি আগে থেকে ফোনে থাকে, ফোনের ভিতরে যদি কোনো সিস্টেম থাকে এরকম যে আপনার ভয়েসটা চেঞ্জ করা যাবে, তাহলে কোনো সমস্যা নাই, মানে ফোনের মধ্যেকার কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করলে কোনো সমস্যা নাই। কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা যদি আপনাকে ডাউনলোড করে ব্যবহার করতে হয় ফ্রি ফায়ারের সাথে, তাহলে সেটাতে আপনার সমস্যা আছে, আপনার আইডিটি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা বলতে 100% ভাই ব্যান হবে, সেটা এক মাস পর হোক, দুই মাস পর হোক, কিংবা ছয় মাস পর হোক, আপনার আইডিটি ব্যান হবে কনফার্ম। তো এরকম কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করবেন না, তাহলে আপনার আইডিটি সেফ থাকবে। ফ্যাক্ট নাম্বার 4, তো ফ্রি ফায়ারে তো গ্লিচ তো আপনারা দেখেছেন কিংবা গ্লিচ তো ইউজ করেছেন। আরে আমি আবার কি বলছি, গ্লিচ আবার ইউজ করা যায় নাকি? তো ফ্রি ফায়ারে তো অনেক রকমের গ্লিচ আছে, প্রতিটা আপডেটে কিছু না কিছু গ্লিচ থেকে যায়। তো এইসব গ্লিচের মধ্যে কিছু গ্লিচ আছে যেগুলো অনেক বড় গ্লিচ, যেমন আকাশে উড়ে যাওয়া, মাটির নিচে চলে যাওয়া, আবার আপনি দৌড়াতে দৌড়াতে মেডিকেট করছেন, এই রকমের গ্লিচ। আর কিছুদিন বলতে অনেক দিন আগে তো এরকম একটা গ্লিচ এসেছিলো যে আপনি ম্যাপের একটা ড্রাম আছে, ড্রামটা ব্লাস্ট করলে ম্যাপের সব এনিমি একসাথে এলিমিনেটেড হতে লাগলো। তো এইসব গ্লিচ যেগুলো অনেক বড় বড় গ্লিচ, তো এইসব গ্লিচগুলো যখন আপনি ইউজ করবেন, মানে ম্যাচের মধ্যে ব্যবহার করবেন, তখন আপনাকে যেসব এনিমিরা দেখবে তো তারা তখন আপনাকে রিপোর্ট করবে, আর যখন আপনার এইভাবে অনেক রিপোর্ট পড়ে যাবে তখন আপনার আইডিটা কিন্তু ব্যান হয়ে যাবে।
ছোটো ছোটো অনেক গ্লিচ আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু বড় বড় যেগুলো গ্লিচ আছে, আকাশে উড়ে গেলেন, আকাশ থেকে এনিমি মারছেন, আবার মাটির নিচে চলে গেছেন হয়তো বা মাটির নিচ থেকে এনিমি মারছেন, এই সকল গ্লিচ আপনি কখনোই ইউজ করবেন না। আর এই সকল গ্লিচ ইউজ করলে আপনার ফ্রি ফায়ার আপনার বুঝতে পারবে না যে আপনি হ্যাক ইউজ করছেন না আসলে গ্লিচ ইউজ করছেন, মানে গ্লিচের মধ্যে পড়ে গেছেন। তো ফ্রি ফায়ার এসব বুঝতে পারবে না, তখন আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। আপনি যদি আপনার আইডিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই সকল গ্লিচ থেকে দূরে থাকবেন, আর গ্লিচ থেকে তো অবশ্যই দূরে থাকবেন, যতটা সম্ভব এই সব গ্লিচকে এড়িয়ে চলবেন। তবে হ্যাঁ, ফ্রি ফায়ারে অনেক ছোটো ছোটো গ্লিচ আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, ফ্রি ফায়ারে গ্লিচের অভাব নাই। তবে এখন অনেকাংশে এই গ্লিচগুলো কমেছে, আগে তো গ্লিচে ভরা ছিল, পুরো ফ্রি ফায়ারই গ্লিচ ছিল, তো অবশ্যই গ্লিচ এড়িয়ে চলবেন। তো পয়েন্ট নাম্বার থ্রি, তো অনেক সময় আপনাদের আইডি হ্যাক হতে পারে এতটা সামান্য কারণে যে আপনি বুঝতেই পারবেন না যে ভাই আপনার এই কারণটার জন্য আপনার আইডিটা হ্যাক হয়ে গেল। তো কারণটা আসলে কি, অনেক সময় আপনাদের ফ্রেন্ডরা আপনাদের একটা লিঙ্ক পাঠায়, কিংবা আপনি কোনো অ্যাডে দেখলেন, কিংবা কেউ কোথা থেকে বলছে, কোনো গ্রুপে বলছে যে ভাই ফ্রি ডায়মন্ড পাবেন, এই লিঙ্কে যান, এই ওয়েবসাইটে যান, আপনি ফ্রি ডায়মন্ড পাবেন। তখন আপনাকে কোনো একটা লিঙ্ক পাঠানো হলো, তখন আপনি ওই লিঙ্কে ক্লিক করলেন, আর ব্যাস এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার যত ইনফরমেশান ছিল, আপনার ফোনে যত সিকিউরিটি ছিল, সব কিছুর অ্যালাউ তাদের কাছে চলে গেলো, সব কিছুর কন্ট্রোল তাদের কাছে চলে গেলো, সব কিছুর অ্যাক্সেস তাদের কাছে চলে গেলো। এটাকে ফিশিং বলে, এটাকে ফিশিং হ্যাক বলে। তো যখন এইরকম কোনো ওয়েবসাইট আপনি ক্লিক করবেন, তখন আপনার পুরো ডিটেলস কিন্তু তাদের কাছে চলে গেলো, আপনার ফ্রি ফায়ার আইডি কেন, আপনার সব কিছুই সে হ্যাক করে নিল। তখন আপনার কাছে শুধু ফোনটা আছে, কিন্তু কন্ট্রোল আছে তাদের হাতে, মানে আপনাকে হাতের পুতুল বানিয়ে নিল তারা। তো এরকম কোনো কিছুতে, কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে অবশ্যই সেটা চেক করে নেবেন। আর যদি আপনি ফ্রি ডায়মন্ড কিংবা কোনো কিছুর লোভ দেখিয়ে যদি আপনাকে কোনো ওয়েবসাইট দেখানো হয়, তাহলে এমন কোনো ফোনে সেটা ওপেন করুন যে ফোনটাতে সেইরকম কোনো কিছু নাই, মানে বুঝতে পারছেন সেইরকম পার্সোনাল কোনো কিছু নাই, কিংবা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই, সেইটাতে আপনি ওপেন করুন। তাহলে কী হবে, আপনার কোনো কিছু হ্যাক হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, মানে এতটা অ্যাডভান্স লেভেল হ্যাক হয়ে গেছে ডিজিটালি যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার আইডিটা হ্যাক হয়ে গেল। আপনি যতক্ষণে বুঝতে পারবেন যে আপনি ফিশিং ট্র্যাপে পড়েছেন, ততক্ষণে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি কি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন? দেখলে অবশ্যই লাইকটা করে দিন, কারণ আপনি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন মানে আমার ভিডিওটা আপনাকে ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইকটা করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো সেই হিসাবে একটা কমেন্টও করে দেবেন। আর আপনি নতুন হলে সাবস্ক্রাইবটা তো মাস্ট বি, করতেই হবে। তো পয়েন্ট নাম্বার দুই, তো এই পয়েন্টটা আপনারা সত্যি বিশ্বাস করতে চাইবেন না, তবে এটা বিশ্বাস করতে হবে। অনেক সময় কি হয়, আপনাদের বন্ধুদের জন্য আপনার আইডিটা হ্যাক হয়। হ্যাঁ, আপনার বন্ধুরাই কিন্তু আপনার আইডিটা হ্যাক করে। কিভাবে, আপনি আপনার বন্ধুকে আইডি পাসওয়ার্ড দিয়েছেন, এবং সে কী করছে, সে খেলছে আপনার কাছ থেকে, খুব মানে বুঝিয়ে নিল কিন্তু আপনার কাছ থেকে আইডি পাসওয়ার্ডটা। ভাই এখনকার সময় কাউকে বিশ্বাস করতে হয় না, কাউকে বিশ্বাস করতে হয় না। আপনি আপনার বন্ধুকে আইডি পাসওয়ার্ড দিলেন, এবং সে হয়তো বা সেটাতে হ্যাক নিয়ে খেললো, কিংবা এমনও করতে পারলো যে আপনার আইডি পাসওয়ার্ডই চেঞ্জ করে দিল, সে স্বীকারই করলো না যে ভাই আমি চেঞ্জ করেছি, সে এমন ভাব নেবে যে সে কিছুই জানে না। অনেক সময় কী হয় যে আপনার আইডি নিয়ে সে ওই আইডিতে হ্যাক নিয়ে খেলছে, তখন কী হয় আপনার আইডিটা ব্যান করে দেওয়া হয়। মানে এইরকম অনেক, মানে অনেক এক্সাম্পল আছে, হয়তো আপনিও জানেন আপনার আশপাশে হয়েছে, কিংবা আপনার সাথেই হয়েছে। তো কখনোই আপনি আপনার বন্ধুকে আইডি পাসওয়ার্ড দিবেন না, আর যদি আপনি দিয়ে থাকেন তাহলে এখনই জান, সেটা গুগল থেকে হোক কিংবা ফেসবুক থেকে হোক, আপনি যান আপনার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করুন, এবং অল ডিভাইস লগ আউট করে দিন। তাতে কী হবে, আপনার ফ্রেন্ডের আইডিতে যদি সেটি লগ ইন হয়ে থাকে তাহলে সেটা লগ আউট হয়ে যাবে, আর শুধু আপনার ডিভাইসেই যেন লগ ইন থাকে, পরে আবার আপনি আপনার ডিভাইসে লগ ইন করে নেবেন। তো যান আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করুন, আর কখনও আপনার বন্ধুদের আইডি পাসওয়ার্ড দিবেন না। এভাবে অনেকেই প্রতারিত হয় ভাই, আমিও প্রতারিত হয়েছি। তো বন্ধুদের এইভাবে বিশ্বাস করবেন না ভাই, এটা ডিজিটাল ইস্যু, মানে আপনার বন্ধু আপনার সাথে বেইমানি করার পর সে অস্বীকার করে নেবে। হ্যাঁ, ওইরকম যদি খুব ক্লোজ ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে দিতে পারেন, সেটা কিন্তু একদম পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। তো এখন আপনি আপনার বন্ধুদের আইডি পাসওয়ার্ড দিবেন কি দিবেন না, সেটা পুরোটাই আপনাদের ওপর। আমার সাজেশান অনুযায়ী আপনাদের ফ্রেন্ডদের আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি অবশ্যই না বলবো, কখনোই দিবেন না। তো ফ্যাক্ট নাম্বার এক, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, যেটা আপনাদের কখনোই করা যাবে না। তো অনেক সময় কি হয়, আপনারা হ্যাকারদের সাথে খেলেন, তো হ্যাকারদের সাথে কখনোই খেলা যাবে না।
র্যান্ডমলি কোনো হ্যাকার যদি আপনাদের ম্যাচে পড়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, দুই তিন ম্যাচ একসাথে একবার একটানা খেললেও কোনো সমস্যা নেই, কিন্তু বারবার যদি আপনারা গ্র্যান্ড মাস্টার পুশ কিংবা হিরোইক পুশের জন্য হ্যাকারদের সাথে খেলেন তাহলে অবশ্যই আপনার আইডির সমস্যা আছে। আইডির সমস্যা মানে আপনার আইডিটি ব্যান করে দেওয়া হবে, অবশ্যই আপনার আইডিটি ব্যান করে দেওয়া হবে। আজ থেকে 4-5 দিন আগে আমার এক ছোটো ভাই, ক্লোজ ছোটো ভাই, আমি জানতাম না সে হ্যাকারের সাথে খেলছে, তো সে হ্যাকারের সাথে খেলতে খেলতে মাস্টারে চলে গেছে, মানে গ্র্যান্ড মাস্টারের নিচে মাস্টারে চলে গেছে। তো মাস্টারে যাওয়ার পরের দিন সে মোটামুটি আপনার হিরোইক 45 কি 50-এ ছিল, তো তার পরের দিন দেখছে সে ব্রোঞ্জে, ব্রোঞ্জ অনে, তার কোনো স্টার নেই, মানে তাকে পুরোপুরি একদম নামিয়ে দিয়েছে। মানে কি বলবো, তার কতটুকু খারাপ লাগতে পারে সে আপনি বুঝতে পারছেন। সে 45-50 হিরোইক 45-50-এ থাকা অবস্থায় তাকে ব্রোঞ্জে নিয়ে চলে এসেছে। তো তার ভাগ্য ভালো ছিল যে তার আইডিটা ব্যান করা হয়নি। তো আপনি যদি হ্যাকারের সাথে খেলেন, প্রতিনিয়ত খেলেন, তাহলে আপনার আইডিটি ব্যান হওয়ার সম্ভাবনাই বেশি, আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনাকে ব্রোঞ্জে নিয়ে এসে ফেলে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি প্রতিনিয়ত পেতেই থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।